হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গত পর্বে আমি জাস্ট যেই টুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কীভাবে টুলসগুলো ব্যবহার আমরা কীভাবে ব্যবহার করবো, কীভাবে ইউজ করবো সেই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করে তুলে ধরেছিলাম। সো আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো এই স্কেলস টুলস এবং রোটেট টুলস এবং মিরর টুলস, এই তিনটার ব্যবহার আমি গত পর্বে দেখাইনি, সরি এই চারটা সহ এই যে স্মুথ মুভ টুলস সহ দেখাইনি। সো এখন জাস্ট আপনাদেরকে তিনটা দেখাবো, জাস্ট বোঝানোর সাথে আপনাদেরকে এই তিনটা আলাদা আলাদা করে দেখাতে হবে এগুলো। সো এর জন্য আমি জাস্ট এই পর্বে জাস্ট আপনাদেরকে এই তিনটা টুলসের ব্যবহারটা দেখাবো। সো এর জন্য আমাদেরকে অবশ্যই ফার্স্টে কী করতে হবে, স্টারে ক্লিক করতে হবে। স্টারে ক্লিক করার পরে এখানে ডিফল্টভাবে একটা অপশন লেয়ার দেখতে পারতেছেন সিলেক্ট করা আছে, জাস্ট এটাই সিলেক্ট করা থাকবে, এটা হচ্ছে রেজিয়ন লেয়ার, এটা সিলেক্ট করা থাক। এই অবস্থায় আমরা জাস্ট একটা স্টার মেকিং করব। স্টার মেকিং করা হয়ে গেছে, এখন আমাদেরকে যেটা করতে হবে পুরোটাকে জাস্ট সিলেক্ট করতে হবে। পুরোটাকে সিলেক্ট করে মানে ট্রান্সফর্ম টুলসটাকে সিলেক্ট করে পুরো বক্সটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখন যদি আমরা যদি এই স্কেল টুলসে সিলেক্ট করে আমরা যে কোনো একটাতে যদি আমরা ক্লিক করি, যে কোনো একটা পয়েন্টে, মানে সবগুলো পয়েন্ট আমাদের সিলেক্ট হয়েছে, এখন আমরা কিন্তু স্কেল টুলসের মাধ্যমে এটা বড় এবং ছোট করতে পারবো। এটা হচ্ছে স্কেল টুলসের ব্যবহার, আমরা যে কোনো জায়গাতে ধরে এটা বড় ছোট করতে পারবো, এটা হচ্ছে কি আমাদের স্কেল টুলসের ব্যবহার। ওকে, সো এই গেল আমাদের স্কেল টুলস। এখন আমরা স্কেল টুলসটা আশা করছি আপনারা বুঝতে পারতেছেন খুব ইজি। এখন আমরা কি করব, আবার সিলেক্ট অপশনে যাব, সিলেক্ট অপশনে গিয়ে আবার এটাকে ফুল সিলেক্ট করব। সিলেক্ট করে এখন আমরা রোটেট টুলে ক্লিক করব। রোটেট টুলে ক্লিক করার পর এখন আমরা যদি এটাতে ক্লিক করি, যেভাবে ক্লিক করব এটা সেভাবে ঘুরবে, এটা হচ্ছে রোটেট, মানে রোটেটর। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে রোটেট কীভাবে করে। সো এই হচ্ছে কি আমাদের রোটেটের ব্যবহার, আমরা এইভাবে রোটেট করব। ওকে, এইভাবে সিম্পলি আমরা রোটেট করব, খুব ইজি। রোটেট করা খুব কঠিন কিছু না, কারণ রোটেটটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ রোটেট না জানলে কিন্তু আমরা কিন্তু আসলে ক্যারেক্টার মেকিং বা অ্যানিমেশন মেকিং কিন্তু করতে পারবো না। সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। আমি আশা করব আমার এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আপনারা সিনফিকটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন এবং সিনফিক দিয়ে ইন্টারন্যাশনাল মানের যে টু ডি অ্যানিমেশনগুলো আছে আপনারা মেকিং করতে পারবেন। সো রোটেটটা দেখালাম, এখন আমরা যেহেতু মিরর দেখাবো সেই জন্য আমাদেরকে আবার ট্রান্সফর্ম টুলসে সিলেক্ট করতে হবে। ক্লিক করে আবার আমরা পুরোটাকে জাস্ট সিলেক্ট করব, মানে পুরো পয়েন্টগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে মিরর টুলসে ক্লিক করলাম, মিরর টুলসে ক্লিক করার পর এখন যদি আমরা উপরে দিকে ক্লিক করি, এটা উপরের দিকে চলে গেল। হ্যাঁ, এটাকে আমরা একটু মাঝখানে নিয়ে নিই, এই যে উপরের দিকে, সরি। সো এটা আমাদের এই যে উপরের দিক, এখন আমরা যদি চাই যে আবার আমাদের হয়ে গেছে, আমাদের আনসিলেক্ট হয়ে রচ্ছে। সো আমরা আবার এটাকে সিলেক্ট করছি, আমাদের আনসিলেক্ট হয়ে গেছিলো, এখন আবার মিরর টুলে ক্লিক করে এখন আমরা এই যে মিরর টুল, মানে উপরের থেকে এটা নিচে এসে পড়লো, মানে এই পয়েন্টটা দেখবেন উপরে চলে যাবে। হ্যাঁ, আমরা আবার যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছি এই পয়েন্টটা আবার উপরে এসে, মানে এই দুটা পয়েন্ট দেখবেন আবার নিচে আসবে। এই যে আবার যদি ক্লিক করি, এটা হচ্ছে গিয়ে উপরে নিচে মিরর। এখন যদি আমরা যদি হরিজেন্টাল দিই, এতক্ষণ ছিল ভার্টিক্যাল, এখন আমরা যদি হরিজেন্টাল দিই, হরিজেন্টালে দেওয়ার পর যদি আমরা যদি এইভাবে ক্লিক করি, এই যে আমাদের এই পাশে চলে এসেছে, এখন যদি আমরা এইভাবে ক্লিক করি, এই যে এই পাশে চলে এসেছে। হ্যাঁ, মানে আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের মিরর। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন খুব ইজি একটা টিউটোরিয়াল কীভাবে মিরর করতে হয়। এইভাবে, সরি, আবার আনসিলেক্ট হয়ে গেছে, বাইরে ক্লিক হয়ে গেলেই আনসিলেক্ট হয়ে যায়। আবার পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার মিররে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে আবার হরিজেন্টালে ক্লিক করছি, যেহেতু আমরা হরিজেন্টালে ছিলাম। সো এখন আবার আমরা কিন্তু হরিজেন্টালে আসি। সো এইভাবে জাস্ট আমরা মিরর করব, মিররটা খুব ইজি, আশা করছি আপনারা মিরর করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি আরও ভালো মতন আপনাদের মাঝে আলোচনা করব। সো আশা করছি আপনারা এই যেমন স্কেল এবং রোটেট এবং মিরর টুলটা বুঝতে পারছেন, এবং নেক্সট টিউটোরিয়ালে আমি স্কেচ টুলটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। আজকের ভিডিওর এ পর্যন্তই, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা স্কেল, রোটেট এবং মিরর করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন এবং টেক কেয়ার।